সাথে যতদিন পরে আমরা যাবো দেখেছি জনগণ এবং মানে সিপাহীদের অভিযাত্রা, তাদের যে সম্মিলিত আমরা শক্তি শুধু যেটা দেখতে পেয়েছি, যেটা প্রকাশ আবারও আমরা দেখলাম পাথরি রাখছে সেই প্রকাশ। এবং তাতেই মানে এত বড় একটা ফ্যাসিস্ট, যে ফ্যাসিস্টকে সবকিছু নিশ্চিহ্ন করে একমাত্র সেই টিকে থাকবে, তার লোকরা টিকে থাকবে এবং এর জন্য যা কিছু করা দরকার। হিটলার যেভাবে করেছেন ঠিক ওই অন্তরে আমরা দেখেছি, আয়না ঘর, গ্যাস চেম্বার, একই তো গেস্টাপো বাহিনী, আপনার তার যুবলীগ, ছাত্রলীগ, র্যাব, কোন কিছুতে কোনো ধরনের ইয়ে নেই, তারতম্য নেই। তারতম্য একটা আছে, হিটলারদের একটা দেশীয় প্রেম ছিল, তারা টাকা পাচার করেনি, আর এই মহিলা টাকা পাচার, টাকা হলিউড জনগণের টাকা বিদেশে অকালে পাচার করেছে, নিজের লোক, নিজের আত্মীয় স্বজন, আর নিজের সার্বভৌমত্ব একটু একটু করে বিক্রি করে দিয়েছে পাশে। আজকে দেখুন আদানি পাওয়ার প্রায় তারা বকেয়া ডিউস পরিশোধ করতে পারছে না, আমাদের ডলার সংকট, এই কারণে তারা এখন আমাদের ইলেকট্রিসিটি বিল কমিয়ে দিচ্ছে, যেটা তাদের সাথে চুক্তি আছে, এই চুক্তিটা চুক্তি অনুযায়ী যেটা দেওয়ার কথা, এবং এই চুক্তি কিন্তু আনি মানে ভারসাম্যমূলক নয়। আজকে কি বলে যে নিউজে সকালে পড়ছে যে একেবারে অসমান চুক্তির মধ্যে যতটুকু আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করার কথা সেটি না দিয়ে আগে তাদের বিউজ পরিশোধ করতে হবে, সবগুলি ডলারে পরিশোধ করার পর তারপরে তারা যে স্বাভাবিক যে তাদের যে চুক্তি যেটা হয়েছে বিদ্যুৎ কেনা সেই নিতে পারে। তো এটা তো এক ধরনের নতজানু নীতির কারণে আধারিক পদ্ধতি প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি করেছে মুসলিম কাশীরা, এবং তাদের ইচ্ছার উপর তারা যে হত্যা, এবং পৃথিবীর অন্যান্য দেশে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদনের যে খরচ তার থেকে বেশ বহুগুণ বেশি খরচে আদানির কাছ থেকে আপনার বিদ্যুৎ কিনেছে এই সময়, এবং যে কোয়ালিটি কয়লা দেওয়া দরকার সে কোয়ালিটি কয়লাও তারা দিচ্ছে না, নিম্নমানের কয়লা দিয়ে তারা কিনে দিচ্ছে, তাদের কাছে কিনতে হবে। কিন্তু এখন যেহেতু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, তাদের লোকরা ক্ষমতায় নেই, এখন তারা নানা ধরনের গলিমসি করছেন এবং বাংলাদেশকে নানাভাবে বিপর্যস্ত করা হয়েছে, লোডশেডিং দিয়ে, তারপরে আমাদের কল কারখানায় উৎপাদন কমিয়ে বিদ্যুতের সাথে তো আমাদের বিশ্ব সম্পর্ক, সবগুলোকে তারা একটা স্থবিরত তৈরি করার জন্য এই প্রচেষ্টা করা একটা অন্যতম নিদর্শন। এই ধরনের আরো বহু ঘটনাগুলো তারা বিভিন্ন ভাবে থাকবে, এবং শেখ হাসিনা ইচ্ছাকৃত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে মানে ডিপেন্ডেন্ট করার জন্য মানে তখন সেই পার্শ্ববর্তী রাষ্ট্রে এই ধরনের নানা ধরনের চুক্তি, মেমোরেন্ডাম এই সমস্ত তিনি করে গেছেন, যেটা আমরা কিছুটা দেখতে পাচ্ছি। যাই হোক, আপনারা আমি মনে করি এবং বিশ্বাস করি যে জাতির সংকটকালে সবসময় আপনারা এগিয়ে এসেছেন, হয় আপনার ইন সার্ভিস অথবা রিটায়ার্ড থাকা রিটায়ার্ড হওয়া, আপনাদের মধ্যে আপনাদের ট্রেনিং শৃঙ্খলার মধ্যে দেশপ্রেমের যে আগুন আপনারা আপনাদের অন্তরের মধ্যে জ্বলে উঠেছে, আপনার যে শিখা অনির্বাণ আপনাদের সবসময় যেটা নির্বাহ সেখান থেকে দেশকে দলের আপনার সার্ভিস দিয়ে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ দলের যখন সম্পর্কটা এবং দেশেরও যখন সম্পর্ক, দেশ যখন মানুষের কথা বলা বিপর্য, মানুষের হাঁটা চলা করা বিপর্য, কনস্টিটিউশন যেটা ছিল সংবিধান, এই সংবিধান যেন একটা মানে ফ্যাসিস্ট রেজিমের মানে প্রকাশ ছাড়া আর কিছু ছিল না, এইভাবে কাটা ছাটা করে শেখ হাসিনা সংবিধান তৈরি। এখন আমাদের বেশ কিছু সংস্কারের মধ্যে একটা আওয়াজ সুষ্ঠু নির্বাচন আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যেন আর কখনোই না দেখি যে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে, গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করে যেমন বলা হতো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকরা যে আপনারা আগামীকাল ভোট হবে কেউ ভোট কেন্দ্রে যাবেন না, সে পরিস্থিতি কেন না যে আবার সুষ্ঠু নির্বাচনের ধারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালের 7ই নভেম্বরের পর থেকে এই দেশের সৃষ্টি করেছিলেন, যেটাকে বারবার আবার আমরা সেই জায়গায় ফিরে আসতে চাই যেখানে প্রকৃত কথা, যেটাকে
মানে বরাবর চিরাল গণতন্ত্র বা ক্লাসিক্যাল ডেমোক্রেসির জায়গাটা, এখানে প্রত্যেক নাগরিকের স্বাধীনতা থাকবে তার কথা বলার, তার হাঁটাচলা করার, তার সমাবেশ করার, তার ফ্রি মুভমেন্ট আমাদের এই ইয়ের মধ্যে আমাদের বাউন্ডারির মধ্যে ফ্রি মুভমেন্ট এর উপর বলা থাকবে, যেটা আমাদের এই কাটাছেঁড়ার পরও যে কনস্টিটিউশন যে বিধানটি রয়েছে সেই বিধানটির কাছে সঠিক প্রয়োগ হতে পারে, সেই ধরনের একটি মানে গণতান্ত্রিক সার্বভৌমত্বে বিশ্বাসী এবং স্বাধীনতায় বিশ্বাসী একটি রাষ্ট্র সমৃদ্ধ গড়ে তুলতে হবে।